নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে 5টি বসতঘর সহ কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নোয়াখালী থেকে মিলন হোসেন জানান, শনিবার সন্ধ্যা 7টার দিকে কোটবাড়িয়া গ্রামের ভালিয়া বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে এই সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সন্ধ্যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভালিয়া বাড়ির রুহুল আমিনের বসত ঘরে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত তার রান্না ঘরসহ পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এই সময় রান্নাঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ও শুকনো পাতায় আগুন ধরে গেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোনাইমুড়ি ফায়ার সার্ভিসে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় 3 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় রুহুল আমিনের 3টি, ফয়েজ উলার 2টি, হারুনের 2টি, সোহেল ও রিপনের 1টি করে ঘর পুড়ে ছাই হয়ে যায়। এই সময় ঘরগুলোতে থাকা মালামাল পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। সোনাইমুড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা কোটবাড়িয়া এলাকায় পৌঁছে যায়। ওই বাড়ির ভিতরে প্রবেশ পথ সরু হওয়ায় গাড়ি প্রবেশ ও কাজ করতে অনেকটা বেগ পেতে হয়। বাড়িতে ঘন বসতির কারণে ক্ষতি বেশি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।